करे नयन काल के प्राइवेटर प्रथम दिन आसलो तुई हमार कसे प्राइवेट पढ़िस ना किशो हुजूर आपने तो हमें कनोई हमार मने नाई हुजूर और किन्तु ठीक ही मने आसे कोई मिसे अगला भाक्का करिचे और जरो कुबान तो कुबान और कुबानी अच्छे ओषुध के रे सल्टेस तुई अगले की कोश रे प्याला पड़े सल्टेस की करिस रे इमोशनल डायलॉग मारिस ने ओरे कुबान खाया कौन हुजूर आपने सल्टेसर कथा शुने हक मारलेन সল্টেসের বুদ্ধি শুনে তোক মার লাগবে কে আমার কি জ্ঞান বুদ্ধি নাই এখন এত পেশাল না পারে সিরত বস তো কয়টা পড়া ধর্ম হ হুজুর নয়নক আপনি বেশি করে পড়া ধরেন ওই মুতে পানি লয় না নয়ন না লিল তুই মুতে পানি লিস তালেই হবি আচ্ছা সব ঠিক আছে তুই বাথরুমের বস থেকে কথা করছু কে তোর না মাকরু হয়ে যাচ্ছে আরে হুজুর ফুতুও পড়ে দেন তো আমাকে আগে কাম সারবাদ দেন আচ্ছা লে তুই সাড়ে আই নয়ন তুই পড়া কো হুজুর আজকে আপনার কাছে প্রথম পড়িছি আর আজকে আপনি আমাক প্রশ্ন করেছেন এটা কি হলো আগে পড়ান কে রে সুরা তুই কত পড়ে লাগবি কে রে তোর বয়স হচ্ছে 17 এখনই যদি বে তোর বাপ নতুন মোবাইল তোকে একটা কিনে দেয় তুই তো কবুনো যে আমাক শিখেও হ্যাঁ তুই চট চট করে ফেসবুক ইউটিউব ডাউনলোড করা শুরু করবি দেখা শুরু করবি আর কোরআন শিক্ষার সাধারণ প্রশ্ন তুই ধরিছি সেটাই উত্তর দেবার বুনো ফেসবুক ইউটিউব টিকটক মানে আপনিও কি টিকটক দেখেন নাকি তোর জন্য তো আমার কাজ উঠে গেল রে এগলে কি করছে ভন্ড সল্টেস হুজুর আপনি তো দেখিচ্ছে এখন ভন্ড আপনি সল্টেসের উত্তর দেয়া বাদ দিয়ে আপনি কাশি দিলেন কে আরে পাগলা আমি কাশি দিছি যাতে ওর কথা বাসি হয়ে যায় আচ্ছা ভালো কথা সল্টেস ওই বাথরুম থেকে কথা কইলো নাকি হ্যাঁ হুজুর সল্টেস তো কথা কইলই আপনার কথার লাগানে একবার ম্যাক্রো আছে কি কলু হ্যাঁ ম্যাক্রু তুই খাড়া হতো তুই খাড়া হ হুজুর নয়ন মানুষ চেনে না অক ধরে লাগান প্রমাণ করে দেন আপনি রুল আমিন হুজুর হুজুর আপনি আবার আমাক সল্টেসের কথা শুনে মারলেন আমি তো আপনি কষি কথার লাগান মাকরু মানে সল্টেস মাকরু করে যে আপনি গাল দিলেন তখন সে পেকিতে কষি হুজুর দেখি স্যার মুতে পানি লাগে না আবার পেকিতে কথা কয়া ঠিক আছে হসলে তু কার পেকিতে মারান লাগবি নে কান্দা বন্ধ করে এখন পড়া ক আর না পারলে কিন্তু কুবান আরো বেশি হবি বুঝিস হুজুর ওয়াক সাইনিস মার দেবেন ওই অত বেশি কথা কয় কে মিছে ভাক্কা করে কান্দে হুজুর কে রে সল্টেস তোর বাথরুম সারা হয়নি হুজুর বাড়াচ্ছে না কষা কি করে না বাড়ালো তুই এটি আয় তোর পড়া ধর্ম আগে ক্লিয়ার হোক তারপর যাচ্ছি কেরে সুরা তোর ক্লিয়ার কতদিন হবি রে 30 মিনিট হয়ে গেল তাও বারানের কোনো খবর নাই তোর কমোটার ওপর চুপ করে বসে আছি কিসের ওটি জমা আমি খাই নাই কাম ওটি গেলে আমার কুমান খাওয়া লাগবে শুনতে না হওয়া পর্যন্ত আমি এতে বাড়াচ্ছি নে গুতু গুতু করে কি কস রে আমাক যাবু হে নয়ন তো পাঁচটা প্রশ্ন করমো তিনটে উত্তর দিলে এই মারত থেকে বাঁচে যাবু আর যদি পাঁচটাই উত্তর দেওয়া পারিস তাহলে তোর জন্য একটা উপহার আছে আমি কি এখন প্রশ্ন শুরু করমো করেন আমার আবার না আছে আচ্ছা তুই ক আরবি হরফ কয়টি কি রে চুপ করে আছো কে উত্তর ক হুজুর এখন আমি উত্তর দেব কে আপনি তো বলেন পাঁচটায় উত্তর দিলে তো উপহার দেব এখন তো তিনটে বাজে পাঁচটা বাজতে দুই ঘন্টা বাকি ওরে হারামি এই কাম করছো তুই আচ্ছা হোক লে অষ্টহারামি করছো মাফ করনো এখন লে প্রশ্নের উত্তর ক আর শোন তোকে কিন্তু আমি বেশি সময় দিতে পারবো না কারণ এরপর সল্টোসক আবার পড়া ধরা লাগবে আর তুই যদি বে কো সব সময় তুই খাবু তাহলে ওই সল্টোসক পড়া ধরা হবি না কুবান সব তুই খাবু সল্টেস কিন্তু কুবান খাবি না কি কান হুজুর আমি ফটাফট উত্তর দেয়া বলে দেমো আর না হলে কুবান খামো তাও সল্টোসক আপনি পড়া ধরবেন ওই আমার কাছ গিয়ে মেলা অপমান করছে ওকে সেই মার দেবেন হুজুর যতই ফোন দিয়ে আটেক রে নয়ন আমি প্রাইভেট ছুটি না হওয়া পর্যন্ত আমি বাড়াও না এর থেকে হুজুর সল্টেস দেখেন দেখলে কি কয় উনি বলে বাড়াবি না ওই বাড়াবি না ওকে আমি দরজা ভাঙ্গে বার করবো তুমি প্রশ্নের উত্তর দে আচ্ছা হুজুর তাহলে কোনো সমস্যা নাই আপনি প্রশ্ন ধরেন তোক প্রশ্ন তো ধরছি আরবি হরফ কয়টি উত্তর দে ছোট থাকতে তো পড়ছো না হুজুর এখন তো খুব একটা মনে হচ্ছে না আপনি না অপশন দিলে ভালো হলো নি অপশন লিব আবার আচ্ছা লে অপশন করছি 17 28 25 26 29 হুজুর অপশন তো চারটে হয় দুটে হয় আপনি কমা পাঁচটা দিলেন আমার ডিকশনারি কোনো অপশনই নাই তাও তুই কসু দেখে আমি তোকে দিন আচ্ছা হুজুর তাহলে আমি উত্তর দিচ্ছি 26টি উত্তর ভুল আছে দ্বিতীয় প্রশ্ন আচ্ছা তুই ক ইকফা অর্থ কি ইকফা অর্থ হুজুর ওগুলো তো মনে নাই আপনি ওই আবার নৈবিত্তি করেন বলছেন আপনি অপশন কোন
আবার অপশন লিবু পাঁচালে ক স্পষ্ট করা গোপন করা ধরে থোয়া মিলে থোয়া ছাড়িয়ে দেওয়া কুন্ডে ক আপনি কমা যতগুলো অপশন করছেন এর মধ্যে কুন্ডে বেসেলি এখন কন্ত আচ্ছা আপনি একটা কাম করেন ওই ছাড়ে দেওয়া যদি বলেন ওরেই ঠিক ওরেই আমি ধরে নেন ছাড়ে দেওয়া উত্তর তোর উত্তর এটা ভুল আছে এবার তিন নম্বর প্রশ্ন আচ্ছা তুই ক আরবি হরফের মাখরাজ কয়টি হুজুর আপনি যা প্রশ্ন করবেন তার না অপশন করবেন তো আর অপশন না কম কম করবেন ও তুই সোজা মোড় হয়ে গেছ রে তুই যা কো হক তাই শোনা লাগবি ক্যামটা শাল রে হুজুর তো দেখি চিয়া খাই যাচ্ছে এখন তো আরো বেশি কোন খা লাগবি না হুজুর জিঙ্কা করে প্রশ্ন করে করুক যে হুজুর লেন আপনি জিঙ্কা করে অপশন করবেন সিঙ্কে অপশনই কোন পাঁচটাই কোন অপশন চোদ্দটি বারোটি সতেরোটি উনিশটি তেইশটি কুন্ডে ক হুজুর কত হবি সতেরোটি মারহাবা মারহাবা পারিস না বলে আদে পারছিস তুই রে হ্যাঁ ভালোই তো পারিস চু আর এবার চার নম্বর প্রশ্ন ধরি তো তোক এখন জিডে কমো এর কোনো অপশন নাই বুঝছু অপশন দেওয়া পারবো না জেড জবর পেশ কে আরবিতে কি কো হয় ক হুজুর আমি তো দেশর থেকে পড়ে আসিছি জেড জবর পেশ কে আরবিতে হরকত কো হয় মারহাবা মারহাবা দুটে পারছু এবার লাস্ট প্রশ্ন এর পারলেই তোর কুমান খাওয়া মাপ এটাও সহজ ধন্য যা দুই জবর দুই জের দুই পেশ কে কি কো হয় ক হুজুর এরেক তো তানবিন কয় হুজুর তিনটেই পারছি হুজুর মারহাবা মারহাবা সেই পারছু তুই সেই পারছু হুজুর এবার সালটা সব ধরেন পাক বাথরুম থেকে বার করে আসেন দেরি কর পাকাকে ডাক দি কেরে সলটেস এ সলটেস বারাসু হুজুর নিন ধরে গেছে পায়খানা করতে করতে হুজুর এখন আমি বারণ পারবো না তো আপনারা পেয়াবিট পড়ে ওই যান বাড়ির যান পরে আমি বাড়াবো নি আর বাথরুম থাকতে থাকতে তোমার সেই হারে গরম ধরে গেল কি না বাতাস করলে ভালোই হলো নি ওরে বাতাস কর বাতাস কর বাতাস করে আসে নয়ন মাথায় পানি ঢাল তুই রে কেরস রা তুই বাড়াবু হ্যাঁ তোর এটি রং তামাশা দেখার জন্য আমি এটি বসে আছি হে তুই বাড়ালে বাড়া আর না বাড়ালে সেটাও ক তোর বাবুকে এখনই ডাক দিচ্ছি যতই ডাকেন আব্বা আপনি জব পাবেন না আরে আব্বা যে গেছে ধুনট গ্রামে গোস্ত কিনিতে ইফতারের সময় হলে খামো চেটে পুটে হুজুর আপনার নাই দাওয়াত আপনি আর থাকেন না প্রাইভেট পড়ার সময় শেষ আপনি যান চলে যান তোর বাপ দাওয়াত দিতে ভুল করলে আমিও কি খাতে ভুল করবো তোর বাপ হয়তো মিস্টেক করে দাওয়াত দেয়নি তুই না বাড়ান পর্যন্ত আমি বাড়ি যাচ্ছি না আজকে দেখি তো কি হচ্ছে তোর হ্যাঁ হুজুর আপনি বস থাকেন ওয়াপ ধরে আজকে সেই মার দেবেন আমি বাড়ি যাই হ্যাঁ নয়ন বন্ধু তুই যাস না রে হাওয়াক মারে একবার ভাস করে হাল দিবি তুই যাস না বন্ধু এখন পেলাপ করে তুই বন্ধু করছু লাভ হবি না কোনো লাভ নাই একলাই থাক এটা বস থাক হুজুরে কোমান খা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না আর এর পরবর্তী পর্ব যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দশম নম্বর পর্ব চান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপ অ্যান্ড পিস লাভ ইউ।